সম্প্রতি দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট আলোচনায় এসেছে দফায় দফায় মাঝারি মাত্রার ভূমিকম্প দিয়ে। কেবল সিলেট নয়, ভৌগোলিক কারণে ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে আছে গোটা দেশ। কেননা বাংলাদেশকে ঘিরে রয়েছে প্রায় 5টি ফল্ট জোন বা চ্যুতি এলাকা। এদিকে 2017 সালের একটি গবেষণা বলছে, দুর্বল অবকাঠামোর কারণে 7.5 মাত্রার একটি ভূমিকম্পে ধসে যেতে পারে রাজধানী ঢাকার 1/4 বাড়ি। ভৌগোলিক অবস্থান বদলানো অসম্ভব, কিন্তু জানেন কি, চাইলেই আপনার স্থাপনাকে গড়ে তোলা সম্ভব অনেকটাই ভূমিকম্প প্রতিরোধী। কিভাবে? ভূমিকম্পে টেকটোনিক প্লেটের নড়াচড়ার ফলে নির্গত হয় শক্তি, যা বিল্ডিংকে একদিকে ঠেলতে থাকে। ঠিক সে সময়ে যদি বিল্ডিং বা এর কাঠামো স্বয়ংক্রিয়ভাবেই নিজেকে বিপরীত দিকে টেনে নেয়, তবেই মূলত সেই বিল্ডিংকে বলা যায় ভূমিকম্প প্রতিরোধী। আর এজন্য সবার আগে চাই ফ্লেক্সিবল বা স্থিতিস্থাপক ফাউন্ডেশন। উন্নত প্রযুক্তিতে তৈরি ফাউন্ডেশন এবং তার আইসোলেটর যদি ভূমিকম্পে ভাইব্রেট করে, তবে তা এর উপরে অবস্থিত মূল স্থাপনাকে অনেকটাই স্থিতি প্রদান করে। আরেকটি পদ্ধতি হলো কাউন্টার ফোর্স। এই পদ্ধতিতে ভূমিকম্পের দিকের বিপরীত দিকে বল প্রয়োগ করে পুরো অবকাঠামোকে সোজা রাখা হয়, যার জন্য আছে ভাইব্রেশনাল কন্ট্রোল বা পেন্ডুলাম পাওয়ারের মতো প্রযুক্তি। স্বল্প প্রচলিত কিন্তু অধিক কার্যকর একটি পদ্ধতি হলো শিল পদ্ধতি। এর মাধ্যমে প্লাস্টিক ও কংক্রিটের অনেকগুলো বলয়ের ভেতরে বাড়ির মূল ফাউন্ডেশন বানানো হয়, যেন বলয়গুলো ভূমিকম্পের তরঙ্গগুলোকে আগেই প্রশমিত করে দিতে পারে। তাছাড়া বেশি বেশি শিয়ার ওয়াল যেমন ব্যবহার করা যেতে পারে, তেমনই ব্যবহার করা যায় মোমেন্ট রেজিস্টিং জয়েন্ট, যা জয়েন্টকে শক্ত রাখলেও স্ট্রাকচারকে সুবিধা মতো টলতে দেয়। মনে রাখতে হবে, ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ দিকটাই হলো এর কোনো পূর্বাভাস হয় না, তাই প্রতিকার নয়, প্রতিরোধে আছে সমাধান। সেজন্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ভূমিকম্প সহন ক্ষমতার দিকে বিশেষ নজর দিয়ে নির্মাণ করুন আপনার স্থাপনা, এবং নিশ্চিন্ত রাখুন আপনার ভবিষ্যৎ।